नमस्कार संस्कृत एडुकेशनल यूट्यूब चैनले आपनाके स्वागत जानाई। आपनी जदि क्लास 12 एर स्टूडेंट हुए थाकेन एवं आपनार पाठ्यांश हिसेबे संस्कृत थाके ताहले आजकेर एई एडुकेशनल भिडियोटी आपनार परीक्षार प्रस्तुतिते अनेक सहयोगिता करबे। आज के भिडियोर माध्यमे आपनार सामने उपस्थित करते चलेछि श्रीमद् भागवत गीतार तृतीय अध्याय कर्मजोग। सेई कर्मजोगेर अंतिम चारटी श्लोक आज के आपनार सामने उपस्थापन करते चलेछि। चले आसुन आजकेर आलोच्य टपिके। उच्च माध्यमिक द्वादश श्रेणीर श्रीमद् भागवत गीता पाठ्यांश श्रीमद् भागवत गीतार कर्मजोग अर्थात तृतीय अध्याय 11 श्लोक पाठ्यांश। से 11 श्लोकेर अंतिम जे 4 श्लोक रयेछे 8, 9, 10, 11 आज के से 4 श्लोक आपनार सामने विस्तारित भावे आलोचना करते चलेछि, जेखान थेके फाइनल परीक्षा आपनार प्रश्न होते पारे जे श्लोकेर उपर बेस करे। सेई रकमई किछु गुरुत्वपूर्ण टपिक सेई श्लोक थेके इम्पोर्टेंट इम्पोर्टेंट तथ्य निये आजके आमी आपनार सामने आलोचना करते चलेछि। सर्वोपरि आपनाके जानतेई हबे श्रीमद् भागवत गीतार रचयिता किन्तु कृष्ण द्वैपायन वेदव्यास। श्रीमद् भागवत गीता महाभारतेर ষষ্ঠ পর্ব ভীষ্ম পর্ব থেকে নেওয়া হয়েছে। ভীষ্ম পর্বের 25 থেকে 42 তম এই 18 অধ্যায়ে শ্রীমদ্ ভাগবত গীতা লিপিবদ্ধ। এই 18 অধ্যায়ের নাম কি, কোন অধ্যায়ে কতগুলো শ্লোক রয়েছে, এর পূর্ববর্তী যে ভিডিওটি আপলোড করা হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতার উপরে ক্লাস 12 এর জন্য, সেখানে আলোচনা করা হয়েছে এবং সেই ভিডিওটিতে ডেসক্রিপশন বক্সে তার পিডিএফ আকারে তার নোটস কিছু দিয়ে দেওয়া হয়েছে, আপনি দেখে নিতে পারেন। যদি আপনি এখনো পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকেন, এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া হয়েছে। আজকে এই ভিডিওটিতেও গুরুত্বপূর্ণ আপনার উপযোগী পরীক্ষামুখী কিছু নোটস কিছু ডকুমেন্টস পিডিএফ করে এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। আপনি লিংকটা ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে আপনি সেটা দেখে নিতে পারেন। সর্বোপরি আজকে অন্তিম 4 শ্লোক আলোচনার পূর্বে আমরা জেনে নেব শ্রীমদ্ ভাগবত গীতার কর্মযোগের তত্ত্বটি সম্পর্কে একটু গল্পের আকারে আমরা জেনে নেব। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এখানে ক্লাস 12 এর পাঠ্যাংশের অন্তর্গত শ্লোকগুলিতে কর্মযোগের কথা বলা হয়েছে। সেই যে কর্মযোগের তত্ত্ব আমি আপনার সামনে উপস্থিত করছি। কর্মফল মানুষকে সংসারে আবদ্ধ করে, কর্ম করলেই তার ফলভোগের জন্য সংসারে জন্মগ্রহণ করতে হয়, তাই কর্ম বর্জনই হলো মুক্তির পথ। এই দর্শনই ভ্রান্ত দর্শন। কোনো কর্ম না করলেই যে মানুষ নিষ্কর্ম ভাব উপভোগ করে তা নয়, আবার শুধু কর্মত্যাগের দ্বারা সিদ্ধি লাভ করা যায় না, কারণ কর্ম ত্যাগ সম্ভব নয়। বাহ্যিক কর্ম না করলেও সত্ত্ব রজ তম এই তিনটি গুণের দ্বারা প্রতিটি মানুষ বাধ্য হয়ে কর্ম করে। জগতে এমন অনেক ব্যক্তি আছেন যিনি কর্মেন্দ্রিয় গুলিকে সংযত করে মনে মনে
इंद्रिय ग्राह्य विषय गुली के स्मरण करते थाकें। सेई मूढ़चेता व्यक्ति के बला हय मिथ्याचारी। ताई इंद्रिय गुली के मनेर द्वारा संयत करे निराशक्त हुए जिनि कर्मयोग अनुष्ठान करें तिनि श्रेष्ठ मानुष। वस्तुत कर्म ना करले शरीर यात्राओ चलबे ना। जनक प्रभृति राजारा कर्मेर द्वारा पूर्ण सिद्धि लाभ करेछिलेन। श्रेष्ठ व्यक्ति जा जा आचरण करें अन्य साधारण व्यक्ति सेगुली आचरण करे थाकें। तिनि जे आदर्श सृष्टि करें लोके सेटिके अनुसरण करे। ताई कर्म बर्जनेर आदर्श कखनो प्रतिष्ठा करा उचित नय। आर जे मानुषेरा श्रद्धावान देश बुद्धि वर्जित हुए सब समय कर्म करें ताराओ कर्म बंधन थेके मुक्त हन। आर एकटि तत्व अत्यंत गुरुत्वपूर्ण, सेटि कि? सेटि हलो सधर्म अनेक दोषे दुष्ट हलेओ ता सुचारू रूपे अनुष्ठित परधर्म थेके श्रेय। सधर्मे मृत्युओ श्रेय, तबु परधर्मेर अनुसरण विपज्जनक। ताहले आपनार सामने कर्मयोगेर श्रीमद् भागवत गीतार कर्मयोगेर तत्त्वटी संक्षेपे तुले धरलाम। चले आसुन आजकेर आलोच्य टपिके। आजकेर आलोच्य टपिक हलो श्रीमद् भागवत गीतार कर्मयोगेर 8 नम्बर श्लोक एवं तार परवर्ती अंतिम जे कटा श्लोक रयेछे आजके এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। চলে আসুন 8 নম্বর শ্লোক বা অষ্টম শ্লোকে কি বলা হয়েছে একটু আমরা বুঝে নিই। যদ যদাচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবেতর জনহ স যত প্রমাণং কুরুতে লোকস্তদনু বর্ততে। অ্যাকচুয়ালি এটা 8 নম্বর শ্লোক আমাদের পাঠ্যাংশ, মূল কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোক সংখ্যা তৃতীয় অধ্যায়ের 21 নম্বর শ্লোক। এটা আমাদের 8 নম্বর শ্লোক হিসেবে পাঠ্যাংশ হয়েছে। আবারও বলছি, যদ যদাচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবেতর জনহ সা যত প্রমাণং কুরুতে লোকস্তদনু বর্ততে। এই যে শ্লোকটি পাঠ করলাম, এই শ্লোকটির প্রত্যেকটার অর্থ আগে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে যেটা বলা হয়েছে, তাছাড়া আপনি এখানে বঙ্গলিপিতে অর্থাৎ বাংলাতেও আপনার পাঠটা রয়েছে, আপনি দেখতে পারেন। প্রথমে বলা হয়েছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কথাটার অর্থ কিন্তু শ্রেষ্ঠ। জনহ অর্থাৎ এই যে জনহ কথাটা বলা হয়েছে এর অর্থ কিন্তু ব্যক্তি। যত যত অর্থাৎ এই যে দেখুন, যত যত অর্থাৎ যা যা আচরতি বিচ্ছেদ করলে, যদা আচরতি বিচ্ছেদ করলে, যত আচরতি অর্থাৎ আচরণ করেন, ইতর দেবেতর মানে ইতর অর্থাৎ অন্য সাধারণ ব্যক্তি, তত্তত এখানে রয়েছে তত্তত অর্থাৎ সেগুলোই আচরতি অর্থাৎ আচরণ করেন। স তিনি কি না, যত যে প্রমাণ অর্থাৎ আদর্শগুলিকে কুরুতে অর্থাৎ আদর্শগুলিকে সৃষ্টি করেন লোকে, লোক লোক বলতে এখানে লোকে মানে মানুষজনের কথা বলা হচ্ছে, তত মানে সেটি অনুবর্ততে অর্থাৎ অনুসরণ করে থাকে। তাহলে শ্লোকটা মিনিংগুলো আপনাকে বোঝাতে পারলাম। এবারে চলে আসুন শ্লোকটার মধ্যে কি বলা হয়েছে আপনাকে একটু বুঝিয়ে দিই। এখানে বলা হয়েছে 8 নম্বর শ্লোকে শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন অন্য সাধারণ ব্যক্তি সেগুলোই আচরণ করেন। বোঝানো গেল, তিনি যে আদর্শ সৃষ্টি করেন লোকে সেটিই অনুসরণ করেন। তাহলে এই যে 8 নম্বর শ্লোকে কি বলা হয়েছে বোঝানো গেল, আরো একবার বলে দিচ্ছি। শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন
অন্য সাধারণ ব্যক্তি সেগুলোই আচরণ করেন। তিনি যে আদর্শ সৃষ্টি করেন লোকে সেটি অনুসরণ করেন। তাহলে আট নম্বর শ্লোকে কি বলা হয়েছে তাহলে আমি বুঝাতে পারলাম। এবারই চলে আসুন, আমরা যেহেতু উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ক্লাস টুয়েলভ এর স্টুডেন্ট, আমাদের মাথার উপরে ফাইনাল পরীক্ষা এগিয়ে আসছে, তাই আমরা দেখব যে এই শ্লোকটি থেকে কি প্রশ্ন আমার ফাইনাল পরীক্ষায় আসতে পারে। সেই ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নেব, যাতে এই প্রশ্নগুলোকে ভালো করে রপ্ত করে আমরা ফাইনালের দিকে এগিয়ে যেতে পারি। আমি বারবার আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, আপনি যখন যেটাই পাঠ করবেন, সেটা বাংলা, ইংলিশ, সংস্কৃত, যেটুকু অপশন আপনি পড়াশোনা করবেন সেটার উপরে আপনি নিজে নিজেই প্রশ্ন করুন যে আমার পরীক্ষায় কিভাবে কি ধরনের প্রশ্ন হতে পারে, তারপরে সেই প্রশ্নগুলির উত্তর নিজে খোঁজার চেষ্টা করুন। দেখবেন আপনার পরীক্ষাতে সবকিছু সহজ হয়ে গেছে। চলে আসুন, এক নম্বর প্রশ্নে কি রয়েছে আমরা একটু বুঝে নিই। এই যে এক নম্বর প্রশ্নটি আছে, শ্রেষ্ঠ ব্যক্তি কেমন আচরণ করেন। প্রশ্নটা হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি কেমন আচরণ করেন, যার উত্তর হলো যে শ্রেষ্ঠ ব্যক্তি শাস্ত্র অনুসারে বা শাস্ত্র অনুযায়ী সঠিক পথে চলেন। এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নটি কি রয়েছে, না দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, শ্রেষ্ঠ ব্যক্তিদের আচরণ কারা অনুসরণ করেন, যার উত্তরটা হলো, এখানে কারা বলতে এটাই প্রশ্ন ছিল এখানে, এই যে কারা অনুসরণ করেন, যার উত্তরটা হচ্ছে সাধারণ মানুষ। দু নম্বর প্রশ্নটা বোঝানো গেল। চলে আসুন তিন নম্বর প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু বুঝে নিই। সাধারণ মানুষের কেমন আচরণ করা উচিত, যার উত্তরটা হলো সাধারণ মানুষের সঠিক পথে চালিত হয়ে আচরণ করা উচিত। অর্থাৎ যারা জ্ঞানী মানুষ, শাস্ত্র সমন্বিত মানুষ, শাস্ত্র অধ্যয়ন করে সঠিক পথে চালিত হয়, সেই সমস্ত মানুষের পথ অনুসরণ করে চলা উচিত সাধারণ মানুষের। মহাজন জনগত সপন্থা। চলে আসুন পরবর্তী চার নম্বর প্রশ্নটি আমরা জেনে নিই। চার নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ইতর জন বলতে কাদের বোঝানো হয়েছে, ইতর জন বলতে কাদের বোঝানো হয়েছে, না এখানে ইতর জন বলতে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে। চলে আসুন নেক্সট, আজকের এই শ্লোকটির অন্তিম প্রশ্ন এখানে হবে পাঁচ নম্বর, সরি মিস্টেক, পাঁচ নম্বর, অনুবর্ততে এই পদটির ব্যুৎপত্তি নির্ণয় করো। অর্থাৎ অনুবর্ততে পদটির ব্যুৎপত্তি আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু শুনে রাখুন। অনু পূর্বক ছোট্ট একটা হাইফেন দেবেন, বৃত বয়েরই খন্ডত্ব যুক্ত লড়তে, এটা আত্মনির্ভর ধাতু, বৃদ্ধাতু বর্ততে, অনুবর্ততে, তাহলে কি দাঁড়ালো ব্যুৎপত্তিটা, অনুপূর্বক বৃত যুক্ত লড়তে। তাহলে এই যে পাঁচটা প্রশ্ন আট নম্বর শ্লোক থেকে পাওয়া গেল, তাহলে আপনি বুঝতে পেরেছেন। আপনি নিজে নিজে প্রশ্ন করুন, দেখবেন আরো পাঁচটা শ্লোকের প্রশ্ন বেরিয়ে গেছে, সেগুলো নিয়ে উত্তর করার চেষ্টা করুন। তাহলে আশা করছি আট নম্বর শ্লোকটা বোঝানো গেল। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট ন নম্বর শ্লোকে কি রয়েছে একটু আমরা বুঝে নিই। ন নম্বর শ্লোকে কি রয়েছে একটু আমরা জেনে নেব। না ন নম্বর শ্লোকে বলা হয়েছে, ন মে পার্থস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন, লোকেষু কিঞ্চন নানা বাপ্ত মোয়াপ্তং, নানা বাপ্ত মোয়াপ্তং বর্ত এ বচ কর্মণি। আবারও বলছি, ন মে পার্থস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানা ব্যপ্ত মব্যপ্তং মব্যপ্তব্যং বর্ত এ বচ কর্মণি। অ্যাকচুয়ালি এটা ন নম্বর শ্লোক হিসেবে আমাদের পাঠ্যাংশ, কিন্তু গীতার এটা কত নম্বর শ্লোক, তৃতীয় অধ্যায়ের ২২ নম্বর শ্লোক, আপনি বাংলা থেকেও এটা দেখে নিতে পারেন, কোনোরূপ অসুবিধা নেই। চলে আসুন প্রত্যেকটার অর্থ একটু আপনাকে বুঝিয়ে দিই। এখানে যে বলা হয়েছে পার্থাস্তি, অর্থাৎ যে পার্থ, পার্থ কথাটার অর্থ হচ্ছে কি, না পৃথুর পুত্র অর্জুন, সেই অর্জুনকে সম্বোধন করে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, পার্থ হে পার্থ, ত্রিষু অর্থাৎ এই যে ত্রিষু,
त्रिशु कथाटार अर्थ हच्छे तीनटी, त्रि माने तीनटी, तारपरे कि बला हयेछे लोकेषु, लोकेषु माने लोके, स्वर्ग मर्त्य पाताल जे तीनटी लोक रयेछे सेई लोकेर कथा बला हच्छे। मे आमार, आमार। किंचन अर्थात ए जे किंचन रयेछे कोनो, अर्थात जार अर्थटा हच्छे कोनो, कर्तव्यम अर्थात आमार तीनटे लोके कर्तव्यम, कोनो कर्तव्य कि हच्छे ना न अस्ति, ए जे न, ए जे अस्ति, कोनो कर्तव्यई नेई आमार হয়েছে। আর কি না অনাব্যপ্তম, এই যে অনাব্যপ্তম অর্থাৎ কোনো অলব্ধ বস্তু, অব্যপ্তম অর্থাৎ লাভ করার, ন নেই, ন এই যে ন আছে প্রথমে নেই, তারপরে কি বলা হয়েছে তাহলে আমি কি করব না কর্মণি, এই যে কর্মণি অর্থাৎ কর্মে, বর্তে এ বচ, এই যে বর্তে এ বচ অর্থাৎ ব্যাপৃত হয়েই থাকি, এই হচ্ছে প্রত্যেকটা মিনিং, এই শ্লোকটির প্রত্যেকটা মিনিং আমি তুলে ধরলাম। এবার এই শ্লোকটাতে কি বলা হয়েছে একটু গুছিয়ে অর্থ বলে দিচ্ছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। হে পার্থ, পার্থ বলতে এখানে তৃতীয় পাণ্ডব অর্জুনের কথা বলা হচ্ছে, তিনটি লোকে আমার কোনো কর্তব্য নেই, স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, কোনো অলব্ধ বস্তু লাভ করার নেই, তাহলেও আমি কর্মে ব্যাপৃত হয়েই থাকি। কি বলা হয়েছে আরো একবার বলছি, হে পার্থ, এই তিনটি লোকে স্বর্গ মর্ত পাতাল, তিনটি লোকে আমার কোনো কর্তব্য নেই, কোনো অলব্ধ বস্তু লাভ করারও নেই, তাহলেও আমি কর্মে ব্যাপৃত হয়েই থাকি। তাহলে নম্বর শ্লোকে কি বলা হয়েছে আমরা বুঝতে পেরেছি। এবারে চলে আসুন এই নম্বর শ্লোকে কি প্রশ্ন রয়েছে, বা এই নম্বর শ্লোক থেকে কি ধরনের প্রশ্ন আমার ফাইনাল পরীক্ষায় আসতে পারে, যেহেতু আমরা ক্লাস টুয়েলভ এর ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তো তাই প্রত্যেকটা শ্লোককে আমি আপনার সামনে অ্যানালাইসিস করে দিচ্ছি যে কিভাবে প্রশ্ন হতে পারে। চলে আসুন আমরা নম্বর শ্লোকের কি ইম্পর্টেন্ট পরীক্ষামুখী প্রশ্ন রয়েছে একটু আমরা দেখে নিই। প্রথমেই যেটা রয়েছে এক নম্বর প্রশ্নে কি রয়েছে, পার্থাস্তি পদের সন্ধি বিচ্ছেদ করো, অর্থাৎ এই যে পার্থাস্তি রয়েছে এর সন্ধি বিচ্ছেদ কি হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষামুখী, পরীক্ষায় পড়ে, যার উত্তরটা হবে পার্থ, পার্থ যুক্ত অস্তি, অ দন্ত সতয় হস্রিকার, পার্থযুক্ত অস্তি হয়েছে পার্থাস্তি। দ্বিতীয় প্রশ্নে চলে আসুন, দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে, পার্থ পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে, এখানে প্রশ্নটা কিন্তু মেনলি এইটা, পার্থ পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে, যেহেতু পৃথুর পুত্র ছিল অর্জুন তাহলে এখানে পার্থ পদের দ্বারা অর্জুনকে বোঝানো হয়েছে, দ্বিতীয় প্রশ্নটির উত্তরটা বুঝতে পারছেন। চলে আসুন তৃতীয় প্রশ্ন কি রয়েছে নম্বর শ্লোক থেকে আমরা জেনে নিই, ত্রিলোকে কার কিছু পাওয়ার নেই, এখানে কার বলতে এটাই প্রশ্ন, ত্রিলোকে মানে তিনটি লোকে, স্বর্গ মর্ত পাতাল এই তিনটি লোকে কার কিছু পাওয়ার নেই, স্বয়ং শ্রীকৃষ্ণের, বোঝা গেল। চলে আসুন চার নম্বর প্রশ্নটি কি রয়েছে একটু আমরা বুঝে নিই, ত্রিশু লোকেশু বলতে কি বোঝানো হয়েছে, এখানে ত্রিশু লোকেশু বলতে তিনটি লোকের কথা বলা হচ্ছে, সেই তিনটি লোক হলো স্বর্গ মর্ত এবং পাতাল। তাহলে আপনার সামনে চারটে প্রশ্ন উপস্থাপন করেছি নম্বর শ্লোক থেকে, আপনি নিজে একটু দেখুন, চেষ্টা করুন আরো তিনটে চারটে প্রশ্ন আপনি সেট করুন, তার উত্তর নিজে নিজে করার চেষ্টা করুন। তাই বলছি প্রত্যেকটা যখন টপিক আপনি পড়াশোনা করবেন, যে কোনো সাবজেক্ট হোক না কেন, আপনি প্রত্যেকটা টপিকের অ্যানালাইসিস করবেন ঠিক এইভাবে। চলে আসুন আজকের এই শ্রীমদ্ ভাগবত গীতার কর্মযোগের পরবর্তী শ্লোকটি কি রয়েছে আমরা একটু দেখে নিই। দশ নম্বর শ্লোকে বলা হয়েছে, যে মেয়ে মনমিদং নিত্য মনু তিষ্ঠন্তি মানবা
শ্রদ্ধাবন্ত অনশন্ত মুচ্চন্তে তে অপি কর্মভি, এটা অ্যাকচুয়ালি 31 নম্বর শ্লোক, মূল শ্রীমদ ভাগবত গীতার, আপনি বাংলা থেকেও দেখে নিতে পারেন। তাহলে চলে আসুন, আমি এটার মিনিংটা একটু আপনাকে বুঝিয়ে দিই। যে এখানে যে কথাটার অর্থ হচ্ছে যে মানুষ, মানবাহ অর্থাৎ যে মানুষ, অর্থাৎ জ মিন্স যে, মিন্স যে, মানবাহ মিন্স মানুষ বা মানুষেরা, শ্রদ্ধাবন্ত অর্থাৎ এই যে শ্রদ্ধাবন্ত কথাটার অর্থ হচ্ছে শ্রদ্ধাবান, অনশন্ত এই যে অনশন্ত কথাটার অর্থ হচ্ছে হিংসা দেশ বর্জিত হয়ে, মে আমার এই যে মে আমার, ইদম এই যে ইদম এই অর্থে, মতম মতম অর্থাৎ আমার মত বা মত অনুসারে, নিত্যম অর্থাৎ এই যে লিখেছে নিত্যম অর্থাৎ সব সময়, অনুতিষ্ঠন্তি অর্থাৎ অনুষ্ঠান করে চলেছেন, তে অপি তে অপি তাঁরাও, কর্মভি কর্মবন্ধন থেকে, মুচ্চন্তে মুক্ত হন বা মুক্তি পান। তাহলে প্রত্যেকটার মিনিং আপনাকে ধরাতে পারলাম। তাহলে এখানে কি বলা হয়েছে একটু বুঝে নি না, শ্রদ্ধাবান দেশ বুদ্ধি বর্জিত যে মানুষেরা আমার এই মত অনুসারে সবসময় কর্মের অনুষ্ঠান করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। কি বলা হয়েছে না, শ্রদ্ধাবান যে সমস্ত মানুষ তার মধ্যে হিংসা দেশ বর্জন করে, যে সমস্ত মানুষ আমার কথা মতো সবসময় কর্ম অনুষ্ঠানে লিপ্ত থাকেন, আমি তাদের কর্মবন্ধন থেকে মুক্তির ব্যবস্থা করে দিই বা মুক্ত তারা মুক্তি পেয়ে যায়। তাহলে 10 নম্বর শ্লোকে কি বলা হয়েছে আপনি বুঝতে পেরেছেন। এবারে চলে আসুন যে এই 10 নম্বর শ্লোক থেকে আমাদের পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে। চলে আসুন আমরা দেখে নি পরবর্তী উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শ্রীমৎ ভাগবত গীতার কর্মযোগের 10 শ্লোক থেকে কি প্রশ্ন আসতে পারে। 1 নম্বর বলা হয়েছে মে মতমিদম, কার মতের কথা এখানে বলা হয়েছে, যার উত্তরটি হলো স্বয়ং শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে, বুঝতে পেরেছেন। চলে আসুন দ্বিতীয় প্রশ্নে কি রয়েছে আমরা একটু বুঝে নি। দ্বিতীয় প্রশ্নে রয়েছে কারা কর্মবন্ধন থেকে মুক্ত হন, এখানে উত্তরটা হবে যে সকল মানুষ আমার অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজে বলেছে আমার বাক্যে বিশ্বাস করে এবং তার উপর কোন দোষ আবিষ্কার না করে আমার মত অনুযায়ী কর্ম করেন, সেই সমস্ত মানুষের কথা বলা হয়েছে তারাই কর্মবন্ধন থেকে মুক্ত হন। তাহলে বোঝানো গেল কারা বলতে এখানে কি বলা হয়েছে। আরেকবার বলে দিচ্ছি শুনুন, যে সমস্ত মানুষ স্বয়ং শ্রীকৃষ্ণের বাক্যে বিশ্বাস করে এবং তার উপর কোনো দোষ আবিষ্কার না করে স্বয়ং শ্রীকৃষ্ণের অভিমতে বা মত অনুযায়ী কর্ম করেন, সেই সমস্ত মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হন। বোঝানো গেল। চলে আসুন 3 নম্বর প্রশ্নে কি রয়েছে একটু দেখে নিন। 3 নম্বর প্রশ্নে রয়েছে কর্মবন্ধন থেকে মুক্তি লাভের উপায় কি না। অ্যাকচুয়ালি উত্তর দিলে কি, এই যে কি প্রশ্নটার উত্তরে বলা হয়, শ্রীকৃষ্ণের বাক্য মেনে কর্ম যদি কেউ করে থাকে তাহলে কর্মবন্ধন থেকে সে মুক্তি পাবে। আমি তিনটে প্রশ্ন 10 নম্বর শ্লোক থেকে আপনার সামনে উপস্থাপন করেছি, আপনি নিজে আরো চেষ্টা করুন প্রশ্ন নিজে নিজে দাঁড় করানোর, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। চলে আসুন শ্রীমৎ ভগবত গীতার 12 অধ্যায়ের, শ্রীমৎ ভগবত গীতার 3 অধ্যায় কর্মযোগ, সেই কর্মযোগের অন্তিম শ্লোকটি 11 নম্বর শ্লোকটি আমি এই মুহূর্তে আপনার সামনে আলোচনা করছি। 11 নম্বর শ্লোকে কি বলা হয়েছে, শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ, সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। লাইন তুলে প্রশ্ন আসে, সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ভাব সম্প্রসারণ আসতে পারে, লং প্রশ্ন আসতে পারে। এখানে কি বলা হয়েছে প্রত্যেকটার মিনিং বুঝে নেব। বি গুণ এর অর্থ কি, দোষ যুক্ত, সধর্ম
अर्थात निजेर धर्मेर कथा बला हच्छे। सा अनुष्ठित अर्थात सुंदर भावे अनुष्ठित, परधर्मात अर्थात এই যে বলা হয়েছে পরধর্মাত কথাটার অর্থ হচ্ছে পরের ধর্ম থেকে, শ্রেয়ান অর্থাৎ শ্রেষ্ঠ, সধর্মে এই যে বলা হয়েছে সধর্মে অর্থাৎ নিজের ধর্মে, নিধনম অর্থাৎ মৃত্যু, শ্রেয় অর্থাৎ শ্রেয় বা শ্রেষ্ঠ, পরধর্ম অর্থাৎ অন্যের ধর্ম বা পরধর্ম, ভয়াবহ অর্থাৎ বিপজ্জনক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক ছিল এখানে। তাহলে অর্থটা কি দাঁড়াবে? না সধর্ম দোষযুক্ত হলেও সুন্দরভাবে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেয়, সধর্মে মৃত্যুও শ্রেয়, তবু পরধর্মের অনুসরণ বিপজ্জনক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। আবারও বলছি, সধর্ম দোষযুক্ত হলেও সুন্দরভাবে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেয়, সধর্মে মৃত্যুও শ্রেয়, তবু পরধর্মের অনুসরণ বিপজ্জনক। তাহলে আমাদের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের যে কর্মযোগ, আমাদের এগারোটা শ্লোক পাঠ্যাংশ, সেই এগারোটা শ্লোকের অন্তিম শ্লোকটি আপনার সামনে উপস্থাপন করলাম। অন্তিম শ্লোকে কি বলেছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চলে আসুন এই একাদশ শ্লোকটি থেকে পরীক্ষায় কিভাবে কি ধরনের প্রশ্ন আসতে পারে একটু আমরা জেনে নিই। এই একাদশ শ্লোকে কি বলা হয়েছে? প্রথম যেটা প্রশ্ন করা হয়েছে, নিজ ধর্মে কি শ্রেয়, যার উত্তরটি হলো মৃত্যু। নিজ ধর্মে মৃত্যু শ্রেয়, ঠিক আছে? নিজ ধর্মে কি শ্রেয়, না মৃত্যু। দ্বিতীয় প্রশ্নটি হয়েছে পরধর্ম কি প্রকার? পরধর্ম ভয়াবহ হয়েছে। নেক্সট চলে আসুন তৃতীয় প্রশ্ন কি রয়েছে একটু দেখে নি। সধর্ম ও পরধর্ম বলতে কি বোঝায়? না সধর্ম জিনিসটা প্রথমে একটু বুঝিয়ে দিই, তারপর পরধর্মে আসছি। যার যা নির্দিষ্ট কর্তব্য কর্ম সেটাই হলো সধর্ম। তাহলে সধর্ম জিনিসটা কি প্রথমে একটু বুঝে নি। সধর্ম জিনিসটা হলো যার অর্থাৎ যে মানুষের যা নির্দিষ্ট কর্তব্য কর্ম সেটাই হলো সধর্ম। তাহলে পরধর্ম কি? না পরধর্ম হলো শাস্ত্র নিষিদ্ধ অন্য ধর্ম হলো পরধর্ম। তাহলে তিন নম্বর প্রশ্নটা বোঝানো গেল, শাস্ত্র নিষিদ্ধ অন্য ধর্ম হলো পরধর্ম। চলে আসুন আজকের একাদশ শ্লোকের অন্তিম প্রশ্নটি একটু আমরা বুঝে নিই। নিধনম পদটির ব্যুৎপত্তি কি? না নিধনম পদটির ব্যুৎপত্তি আমরা দেখে নেব। যে নিপূর্বক ধা যুক্ত অনট, একটু নিচে করে দিই, নিপূর্বক ধা যুক্ত অনট, অ দন্তেন ট টয় হসন্ত, নিপূর্বক ধাযুক্ত অনট করে ক্লিবলিঙ্গের প্রথমার এক বচনে নিধনম পদটি সম্পন্ন হয়েছে। তাহলে নিধনম পদটির ব্যুৎপত্তি কি? নিপূর্বক ধাযুক্ত অনট, নিপূর্বক ধা যুক্ত অনট, অ দন্তেন টয় হসন্ত করে ক্লিবলিঙ্গের প্রথমার এক বচন, রূপটি হবে নিধনম। তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি এই সংস্কৃত এডুকেশনাল ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর এখনো পর্যন্ত আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে এরকম এডুকেশনাল আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাছাড়া এই চ্যানেলটির ডিসক্রিপশন বক্সে আপনার উপযোগী, আপনার পরীক্ষামুখী গুরুত্বপূর্ণ কিছু নোটস পিডিএফ আকারে আপলোড করা হয়েছে। আপনি প্রয়োজনে লিংকে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।